হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে রোহিতের একটাই কথা অনিন্দ আপনি এখানে উপস্থিত রয়েছেন আর দ্বিতীয় রয়েছে আপনি দিথির মুখ থেকেই শুনে নিন দিথি কোন নিয়মে বিয়েটা করবে দিথি বলে দেখো পাপা তুমি আমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছো তুমি আমাকে বড় করে তুলনি কিন্তু আমার মা আমাকে মানুষ করেছে আর আজকে আমার বিয়েটা হচ্ছে আমার মায়ের কারণে তাই আমার মা যেহেতু আমার বিয়েটা দিচ্ছে তাই তার নিয়ম মেনেই আমি বিয়েটা করব অন্য কারো নিয়মের আমার কাছে কোনো প্রাধান্য নেই কি বললি কি দিথি তুই তুই আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে বড় হয়েছিস অথচ এখন অন্যের বাড়ির নিয়ম মেনে বিয়ে করবি দেখোটা আমি তোমরা আমাকে যে আমার মাকে ছাড়াই বড় করে তুলেছো তা তো নয় আমার মাই আমাকে বড় করে তুলেছে তোমরা শুধু দেখাশোনা করেছো তাই যে ওই বাড়িতে আমি থেকেছি তার মানে এই নয় ওই বাড়ির নিয়ম মেনেই আমাকে বিয়েটা করতে হবে জুনের কথা বলার আর কোনো ভাষা থাকে না দিথি যা বলার বলে দিয়েছে অনিন্দর একটাই কথা যে আমার হয়ে কেউ যদি কোনো কথা বলে রোহিত বাবু সেটা আপনি মেনে নেবেন না কারণ আমি এখানে উপস্থিত রয়েছি আমি চাই আমার মেয়ের বিয়েটা নির্বিঘ্নি ঘটুক এর থেকে বেশি কিছু আমার আর চাওয়ার নেই তবে দিথিমা তোমার সাথে আমার একটু কথা আছে তুমি আমার সাথে আলাদা করে কথা বলতে পারবে শ্রীময়ী অবাক হয়ে যায় রোহিত বলে চলুন আপনারা বিয়ে দেখতে যাবেন না মণ্ডপের দিকে আমরা এগোই ওরা মেয়ে এবং বাবা মিলে কি কথাবার্তা বলবে সেটা না হয় ওরা বলে নিক অনিন্দ দিথির সাথে কথা বলার জন্য দশ মিনিট চেয়ে নেয় দিথিকে দেখে খুব খুশি হয়ে যায় বলে দিথিমা তোকে আজকে সত্যিই খুব সুন্দর লাগছে দিথিকে জড়িয়ে ধরে দিথির জন্য প্রাণ ভরে আশীর্বাদ করে বলে দেখ দিথিমা তুই জীবনে সুখী হওয়া ভালো থাক এটাই আমি সবসময় চাই তোর বাবা হিসাবে কোনো দায়িত্বই আমি পালন করতে পারিনি তবে এই খামটা তুই রাখ এখানে সামান্য কিছু টাকা রয়েছে যেগুলো আমি তোর জন্য এনেছি তুই নিলে আমি খুব খুশি হব পাপা এই টাকাগুলো দিলে তোমার কোনো ক্ষতি হবে না তো তুমি কোনো অসুবিধায় পড়বে না তো তাহলে দেখো আমি কিন্তু এটা নিতে পারবো না দেখ দিদিমা আমার যদি কখনও টাকা না থাকে তুই তো ডাক্তার হয়ে গেছিস তোর কাছে গিয়ে হাত পাতবো বলবো যে আমাকে খেতে দে আমাকে নিজের কাছে রেখে দে আমারকে সাহায্য কর তুই করবি না তখন পাপা এরকম দিন যেন তোমার কখনো না আসে আমি সেটাই তোমার জন্য প্রার্থনা করি দিদিকে আশীর্বাদ করে অনিন্দু বলে দেখ দিথিমা এখানে যে টাকাটা রয়েছে সেটা দিয়ে তুই তোর সংসারের কিছু জিনিসপত্র কেনাকাটি করিস তাহলে আমার মনে হবে যে না আমি আমার দিদিমায় সংসারে একটু হলেও জায়গা করে নিতে পেরেছি ওর মনে এখনও আমার জন্য এতটুকু জায়গা তো রয়েইছে সেটা ভেবেই আমি খুব খুশি হয়ে যাব। দেখো পাপা তুমি একদম কোনো চিন্তা করো না আমি সব কিছু করবো ওদিকে দূরে দাঁড়িয়ে রয়েছে জুন এবং ঠাম্মি জুনকে জিজ্ঞাসা করে কি ব্যাপার অনিন্দ্য এত আলাদা করে দিথির সাথে কি কথা বলছে বলো তো বুঝতে পারছো না মাসি এক গোছা টাকা দিথির জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে জানি না কোথায় ধার দেনা করেছে সেখান থেকে দিথিকে টাকাটা তুলে দিচ্ছে হাতে দেখতে পারলে না একটা খাম দিল তোমার ছেলের মাথাটা একেবারে গেছে তা না তো কী আমাদেরকে এখানে নিমন্ত্রণ করে এনে যে অবস্থা করলো যতটা সম্মান দিল সেটা তো ভাববার বিষয় আর আমার ছেলে হয়েছে সব সময় ওদের সাইড নিয়ে এখনও কথা বলবে এরপরে দিথিকে নিয়ে যেতে চায় তার বন্ধুরা অনিন্দ বলে তুই চলে যা দিথি কারণ এখন বিয়ের লগ্ন অনেক নিয়ম রিচুয়াল রয়েছে পাপা তুমি বিয়েটা দেখে যাবে তো হ্যাঁ আমি বিয়ে দেখবো তারপরে খাবার দাবার খাবে না তুমি অবশ্যই খাবো দিথিমা কিছু না কিছু মুখে দিয়ে তো আমি যাবোই কারণ না খেয়ে গেলে আমার মেয়ের অকল্যাণ হবে আর আমি সেটা কখনো হতে দেবো না দেখ আমি নিজেও তোর কখনো অকল্যাণ করবো না আর অন্য কাউকেও কখনো তোর ক্ষতি করতে দেব না এতটুকু তুই আমার উপর বিশ্বাস রাখতে পারিস তোর পাপা খারাপ হলেও এতটাও খারাপ নয় যে নিজের মেয়ের ক্ষতি করবে পাপা আমি তোমাকে কখনো খারাপ ভাবিনি কিন্তু তুমি যা কিছু করেছ সেটা সত্যিই খুব খারাপ করেছো দেখ দিথি জীবনে আমি একটাই শিক্ষা পেয়েছি তুই ছোটুকে বিয়ে করছিস মন থেকে ভালোবেসে তবে তোর এবং ছোটুর মাঝে কখনো তৃতীয় পক্ষ ব্যক্তিকে তুই আসতে দিবি না তাহলে কিন্তু সংসারটা ভেঙে চুড়ে একাকার হয়ে যাবে যে ভুলটা আমি করেছি আমার সংসারের মাঝে তৃতীয় পক্ষ ব্যক্তিকে এনেছি বলে আজকে আমাকে এতটা ভুগতে হচ্ছে সারাটা জীবন হয়তো আমাকে কষ্ট পেতে হবে তাই তোকে বললাম আমি সব কিছু মেনে নিতে পারি কিন্তু আমার মেয়ের অপমান আমি মানতে পারবো না আমি জানি পাপা তবে এখন তুমি দিথিমা যাও অনেক নিয়ম রিচুয়ালগুলো রয়েছে সেগুলো পালন করো বুঝতে পেরেছো আমি রয়েছি এখানে আমি একদমই যাচ্ছি না তুমি কোনো চিন্তা করো না এরপরে অনিন্দ যখনই চলে যেতে লাগে ওপাশ থেকে শ্রীময়ী বিয়েতে কিছু বাসন কোষণ লাগবে সেগুলো নিয়ে আসতে লাগে হঠাৎ করে আনমানুষকে শ্রীময়ীর সাথে ধাক্কা লেগে যায় অনিন্দর বাসনগুলো হাত থেকে পড়ে যায় শ্রীময়ীর সেটা জুন দেখে জুলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে এবং শ্রীময়ীর বাসনগুলো তুলে দিতে চায় অনিন্দ শ্রীময়ী বলে না কোনো প্রয়োজন নেই এগুলো আমার বিয়েতে লাগবে তাই আমি নিয়ে যাচ্ছি আপ তোমার কোথাও লাগেনি তো না লাগেনি তোমার না এই বলে শ্রীময়ী সোজা চলে যায় এরপরে অনিন্দ চোখের জল মুছে চলে আসে তার মা এবং জুনের পাশে দাঁড়াতে আসতে না আসতে জুন বলে কী ব্যাপার তোমার মেয়ের হাতে এক গোছা টাকা তুলে দিলে তুমি দেখো জুন বাজে কথা একদম বলবে না এখানে বিয়ে বাড়িতে এসেছো বিয়ে দেখো বিয়ে শেষ করার পরে তুমি খাবার দাবার খাবে কি না সেটা তোমার ব্যাপার এখান থেকে আমরা চলে যাব বুঝতে পেরেছো এখানে কোনো অশান্তি করবে না সেটাই তো তোমার শ্রীময়ী তো একদম লক্ষ্মী সে একজনকে আঁচলে বেঁধে রেখেছে সেনকে আর এখন আবার তোমাকে ইচ্ছে করে ধাক্কা মারছে তোমার গায়ে ঢলে পড়ার জন্য তার মানে কি দুজনকেই ওর চাই তাই না এরকম মানুষ আমি দেখিনি বাবা দেখো একদম বাজে কথা বলবে না তুমি যদি বেশি বাজে কথা বলো আর এই বিয়েবাড়িতে কোনো সিনট্রেট করার চেষ্টা করো তাহলে আমি কিন্তু ঘাত ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো আর আমার মেয়ের বিয়েতে কোনো বিঘ্ন আমি মেনে নেব না গধূলি লগ্নে যেহেতু বিয়ে তাই বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দাও তারপরে বাড়ি ফিরে যাবো বুয়া আমাদেরকে নেমন্তন্ন করে এনে ওরা তো কম অপমান করেনি আমাদেরকে কি যোগ্য সম্মানটুকু দিয়েছে আমরা ভদ্রতার খাতিরে এখানে এসেছি কিন্তু সেই ভদ্রতা ওরা তো আমাদের সাথে দেখালো না দেখো মা যেচে অপমানিত হতে গেলে এরকমটাই তো ঘটবে ওদের মেয়ের বিয়ে ওরা কি করবে কিভাবে দেবে সেটা ওরা বুঝে নেবে তুমি এত কথা বলো কেন এরপরে দিথিকে নিয়ে আসা হয় দিথি এবং ছোটুর মালা বদলের পর্ব দিথির সাথে ছোটুর বিয়ের আগেই বাবার কাছ থেকে অনুমতি নিতে হয় রোহিত সেন গিয়ে ছোটুর বাবাকে বলে যে ছোটুকে আমরা বিয়ের মণ্ডপ অবধি নিয়ে যাচ্ছি অনুমতি দিলেন আপনি হ্যাঁ অবশ্যই তখনই ঠাম্মি এসে রেগে যায় বলে এই তোমাকে বলছি তুমি কেন এখানে দিথির বাবা থাকতে তুমি অনুমতি নিচ্ছ এটা তো তোমার মোটেও নেওয়া ঠিক হচ্ছে না নেবে তো আমার ছেলে বুয়া কারণ দিথির বাবা সে তখনই অনিন্দকে বলে যে দেখুন অনিন্দ আমি জানি যে আপনি দিথির বাবা আমাকে নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই আপনি চাইলে এই কাজগুলো করতে পারতেন কিন্তু শ্রীময়ী রেগে যায় বলেন না আমি যেহেতু আমার মেয়ের বিয়েটা দিচ্ছি আর আমার স্বামী যেহেতু সমস্ত দায়িত্ব নিয়ে বিয়েটা দিচ্ছে তখন সে যা করবে সেটাই ঠিক হবে অন্য কারো কাছে কোনো কিছু প্রত্যাশা আমাদের নেই তারাও যেন আমার কাছে কোনো প্রত্যাশা না করে শ্রীময়ীর কথাতে চুপ হয়ে যায় ঠাম্মি অনিন্দর একটাই কথা রোহিত বিয়েতে যেন কোনো বিঘ্ন না হয় আমার মেয়ের বিয়েটা যেন সুষ্ঠুভাবে হয় সেটাই দেখবেন রোহিতের পরে দ্বিতির কাছে যায় গিয়ে বলে দিতিমা দেখো বিয়েটা আমার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার তোমার বিয়ে বলে কথা তাই বলছি একটা তো কন্যা সম্প্রদানের বিষয় থাকে তোমার পাপা তো এখানে রয়েছে তুমি বলো তুমি কার কাছ থেকে কন্যা সম্প্রদানটা নিতে চাও দেখো রোহিতাঙ্কেল আমি তোমাকে বাবার জায়গাটা দিয়েই দিয়েছি তাই তুমি কন্যা সম্প্রদান করবে আমার বাবা করবে না কারণ সেখানে গেস্ট হয়ে এসেছে গেস্ট হয়েই তাকে থাকতে দাও এরপরে রয়েছেন মণ্ডপে যায় কন্যা দানের যা কিছু নিয়ম রিচুয়াল রয়েছে সেগুলো পালন করতে সেখানে গিয়ে ছোটুকে মুকুট দেয় এবং যা মন্ত্র উচ্চারণ করতে হয় সেগুলো করে পুরোহিত মশাইয়ের সমর্থনে সমস্ত কাজগুলো রয়েছেন সেরে ফেলে ছোটু এবং দিথির মালাবদলের পালা প্রথমে শুভদৃষ্টি দিথিকে পিড়িতে করে পান পাতা চোখে দিয়ে নিয়ে আসা হয় ছোট কিন্তু ড্যাব ড্যাপ করে দ্বিথির দিকে তাকিয়ে রয়েছে দিথি কোনোভাবে পান পাতা সরাচ্ছে না ডিঙ্কার একটাই কথা কিরে দিথি পান পাতাটা সরা এরপরে দিথি সরালেই ছোট ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকে দিথির দিকে শুভদৃষ্টি হয়ে যায় এরপরে মালাবদল মালাবদল ছোটুকে পড়িয়ে দেয় দিথি দ্বিথি ছোটুকে পরিয়ে দেয় মালাবদল শেষে তাদের দুজনকে কোলে তুলে নেয় দুপক্ষের লোকেরা তখনই শ্রীময়ী বলে দেখ এত উপরে উঠাস না ওদেরকে পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলবে পরে বর বউ বিয়ে না করে হাত পা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে তাই বলছি নিচে নামা বলছি লেগে যাবে তো রোহিত তুমি কিছু বলো রোহিত সেন বলে যে দেখো বিয়ে বাড়িতে আনন্দ মজা হবেই কিন্তু ছোট এবং দিথিকে এইভাবে ওপরে তোলার কোনো প্রয়োজন নেই তাহলে ওরা পড়ে যেতে পারে এরপরে তাদেরকে নামিয়ে দেওয়া হয় দিথির বিয়েটা ধুমধাম করে দিচ্ছে রোহিত সেন এখানে মজা দেখতে এসেছিল জুন এবং ঠাম্মি ভেবেছিল জেঠিমা খুব রাগী পাশের বাড়ির মহিলা বলেছিল এবং শ্রীময়ীর উপরে ছুরি ঘোরায় কিন্তু এখন দেখছে যে না শ্রীময়ীর পরিবারে শ্রীময়ী কর্ত্রী এবং জেঠিমার সাথে তার খুব ভালো সম্পর্ক সেই সম্পর্ক কেউই ভাঙতে পারবে না আর সে সব কিছু দেখার পরে জুন এবং ঠাম্মির সমস্ত কিছু পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় আর দিথির বিয়েতে ব্যাগরা দেওয়ার চেষ্টা করলে জুনকে ঘাত ধরে বার করে দেবে অনিন্দ্য সেটা সবার সামনে জানিয়ে দেয় কারণ তার মেয়ের ক্ষেত্রে কোনো কিছু স্যাক্রিফাইস করবে না সে এরই মধ্যে জুন এসে বিয়ের মণ্ডপে জানিয়ে দেয় কি ব্যাপার অনিন্দ তুমি তো এতগুলো টাকা দি থেকে দিলে এত বড় একটা অ্যামাউন্ট তাহলে এখন এখানে দাঁড়িয়ে রয়েছো কেন আমাদের আর থাকার কোনো প্রয়োজন নেই অপমান সহ্য করারও দরকার নেই তোমাকে বাবা হিসাবে কন্যা সম্প্রদান করতে দেওয়া হলো না তাহলে কেন তুমি টাকা দিয়েছ চলো এখান থেকেই রোহিত সেন রেগে যায় বলে অনিন্দ তার মেয়েকে আলাদা ডেকে নিয়ে গিয়ে কথা বলেছে পার্সোনাল সেখানে কি বলেছে না বলেছে সেটা আপনাকে রাষ্ট্র করতে হবে কত টাকা দিয়েছে অল্প দিয়েছে না বেশি দিয়েছে সেটা ওদের বাবা এবং মেয়ের ব্যাপার সেই সব কিছু পাবলিকলি করতে হবে আপনার এতটুকু সেন্স নেই আপনি কীরকম মানুষ জুন গুহ আপনার এই শিক্ষার বড়াই করেন আপনি জুন চুপ হয়ে যায় কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দ্বিতি ছোটুর মালাবদল হলো অনিন্দ শ্রীময়ীর সাথে ধাক্কা খেয়ে জুনকে ঘাত ধরে তাড়াতে চাইল জুন আজকে যেরকম অসভ্যতা ব্যবহার করেছে সবার সামনে অনিন্দর সাথে এবং যেভাবে শ্রীময়ীকে নিয়ে কটুক্তি করেছে সেটা অনিন্দ কোনোভাবে সহ্য করতে পারেনি অনিন্দ মন থেকে অনেক একজন ভালো মানুষ কিন্তু জুনের জন্য পারে না কোনো কিছুই করতে তারপরেও নিজের ইচ্ছে মতো আজকে নিজের মেয়েকে টাকা দিয়েছে যাতে করে তার মেয়ে নিজের মতো করে কিছু কিনে নিতে পারে এদিকে ছোট এবং ঐতিহ্যর শুভদৃষ্টি হয়ে গেল অনিন্দকে সুখবরটা জানিয়েছে দিথি যে ছোটোর চাকরিটা হয়ে গেছে আমি জানি পাপা তুমি মনে মনে ছোটুকে খুব ভালোবাসতে কিন্তু ওর চাকরি নেই কর্ম নেই বলে ওর সাথে বিয়েটা দিতে চাইতে না দেখো আজকে আমাদের বিয়ের দিনে এই সুখবরটা চলে এসেছে অনিন্দ খুব খুশি হয়ে যায় এরপরে কি ঘটতে চলেছে সে সব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন